আসসালামু আলাইকুম সানজাপান স্ট্রেনিং সেন্টার প্রতিদিনের মতো আজকেও আমাদের পাঁচজন শিক্ষার্থী জাপান এম্বাসি ফেস করে জাপান এম্বাসি থেকে আজকে পাঁচজন ভিসা ডেলিভারি ডেট পেয়েছে তো তাদের কাছ থেকে একে কথা বলে জেনে নেব যে সান জাপান স্ট্রেনিং সেন্টার কীভাবে আসছে এবং তারই পাশাপাশি জাপান এম্বাসিতে কোন ধরনের বাংলা এবং জাপানিজ ভাষায় হচ্ছে কোশ্চেন করে এবং হচ্ছে কিভাবে তারা নাট জেল পেটি পাশ করছে এই যে বিষয়গুলো যে ওরা হচ্ছে কিভাবে পড়ে বা কোন পদ্ধতি অবলম্বন করে নাট এবং জেলপেটি উত্তীর্ণ হয়েছে এবং আজকে হচ্ছে বিসা ডেলিভারি ডেট পেয়েছে তাদের কাছ থেকে একে কথা বলে জেনে নেব আমাদের প্রিয় শিক্ষার্থীদের কাছে তো আমি প্রথমেই প্রিয় শিক্ষার্থী ফাকমি ডাক্তারের কাছে সাথে কথা বলে জেনে নেবো যে তার আসলে মেয়েরা তো আসলে কান্ট্রিগুলোতে যায় না কিন্তু জাপানে সচরাচর অনেকে যায় যে তোমার আসলে যে জিনিসটা আমি বলতে চাচ্ছি যে তুমি কিভাবে আসলে ইনস্পায়ার হইলে যে আমি জাপানেই যাব বা জাপানকে আমি চয়েস করব আমার একটা ফ্রেন্ড আছে যে জাপান থেকে এখান থেকেই জাপানে গিয়েছে তো ও আমাকে বলে যে জাপানে জব আমি যখন বাইরে যাওয়ার জন্য প্ল্যান করতেছিলাম এসেসির পরে তো ও আমাকে বলে যে অন্যান্য কান্ট্রির থেকে জাপান ভালো হবে কারণ এখানে পড়াশোনার মানও ভালো আর পড়াশোনার পাশাপাশি সাইড জব নিয়েও কোনো প্যারা খাইতে হয় না মানে বাসা থেকে আর টাকাও নেওয়া লাগবে না নিজেটা নিজেই ম্যানেজ করতে পারবা তো ওর থেকেই আমি হচ্ছে সান জাপানিজ ট্রেনিং সেন্টার সম্পর্কে জেনেছি আর ওর মাধ্যমে ও আমাকে এখানে ভর্তি করে দেখেছে আচ্ছা আরেকটা বিষয় মানে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট যেটা হলো আসলে জাপান মেয়েদের ক্ষেত্রে আসলে কতটুকু সেফ যে আপনার মেয়ে মানে মেয়ে বন্ধু জাপানে গেছে বা সান জাপান স্টেলিং সেন্টারের মাধ্যমে তার কাছ থেকে এই জিনিসটা কতটুকু জানতো জাপান তো মেয়েদের জন্য সেফ এটা সবাই অনেকেই জানে মানে যারা জাপান সম্পর্কে ধারণা আছে তার এটা সম্পর্কেও ধারণা আছে যে জাপান মেয়েদের জন্য অনেক সেফ মেয়েরা চলাফেরাও কোনো প্রবলেম হয় না ওইখানে আর মেয়েদের জন্য জাপান আমি বলবো যে সেফ আমি যে জিনিসটা বলতে চাই যে মেয়ে এবং ছেলে বলতে জাপানে ওই জিনিসটা নাই এবং মেয়েরা যে কাজটা করে ছেলেরাও সেম কাজটাই করতে পারে জাপানে যেমন হচ্ছে বিভিন্ন সব বা হচ্ছে পার্ট টাইম জব হিসেবে যে কাজটা করে থাকে তো আমি আরেকটা জিনিস আপনার কাছে বলতে চাই যে সান জাপান ট্রেনিং সেন্টার যদি আপনি বলেন অল ওভারলি হ্যাঁ আপনার কাছে আমি জানতে চাচ্ছি না যে প্রসেসিং এর ক্ষেত্রে আমি জানতে চাচ্ছি যে ক্ষেত্রে আপনার কাছে কেমন মনে হয়েছে সান জাপানি ট্রেনিং আমি আমার কয়েকটা ফ্রেন্ড আছে যে যারা অন্যান্য সেন্টারেও ক্লাস করে বা অন্যান্য সেন্টার থেকে ফাইভ প্রসেসিং করাচ্ছে আর আমি তো এই সেন্টারেই আসি সান জাপানিজ ট্রেনিং সেন্টার তো ওদের থেকে খবর নিয়ে আর আমি নিজের পড়াশোনার সাথে কম্পেয়ার করেও এটা বুঝতে পারছি যে সান ট্রেনিং সেন্টার বেস্ট মানে আমি বলবো যে কেউ যদি ভাষা শেখার জন্য বা হচ্ছে ফাইভ প্রসেসিং করতে চান তো তারা অবশ্যই সান জাপানি সেন্টারের সাথে যোগাযোগ করা উচিত ধন্যবাদ আপনি আরেকজন প্রিয় শিক্ষার্থীর সাথে কথা বলে জেনে নেব তার নাম হচ্ছে ফাইম হোসেন যদি তোমার একটু পরিচয়টা বলতো যে কোথায় থেকে আসছো আসসালামু আলাইকুম আমি ফাইম হোসেন আমি চাঁদপুর থেকে এসেছি আচ্ছা এই যে তুমি আজকে আলহামদুলিল্লাহ বিসা ডিলিভারি ডেট পেয়েছ তুমি তো প্রথমে যখন আসছো তখন আমার সাথে কথা হয়েছে যে তোমার ব্যাংক খোলা থেকে শুরু করে যেমন আমরা তো জেনুইন ব্যাংক ছাড়া কাজ করি না সেক্ষেত্রে আসলে কি তোমার কি মানে কেমন মানে ফিল হয়েছে যে আসলে কি আমি জাপান যেতে পারবো আমাকে অনেক টাকা খরচ সেই ক্ষেত্রে কি বলবা স্যার আমি একটা কথাই বলতে চাই যে আমি আপনাদের এখানে আপনার সাথে প্রথম যোগাযোগের পর থেকে আমি আসছি আপনারা আমাকে যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন যে তুমি ওই জায়গায় যে ওই ওইভাবে অ্যাকাউন্ট খোলো এইভাবে এই কাজটা করো ভালো করে পড়াশোনা করো তো আমি নাট পাশ করার পরেও আপনি আমাকে বলছেন যে এটা দিয়ে হবে না তুমি জিএলপি যেভাবেই হোক ভালোভাবে পড়াশোনা করো তাহলে ইনশাল্লাহ ভালো কিছু আসবে আমি ওইভাবেই আপনাদের কথা মতো চলছে আজকে আলহামদুলিল্লাহ আমি বিশা ডেলিভারি পাইছি আচ্ছা আপনাকে ধন্যবাদ আমি আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে আপনার কাছে যে হচ্ছে আমরা যে জেনুইন ব্যাংক নিয়ে কাজ করি সেই ক্ষেত্রে আপনি কি কি রকম মনে করেন যে সান জাপান স্ট্যান্ডিং সেন্টার কি রকম সফলতা অর্জন করেছে আসলে জেনুইন ব্যাংক সারা আমাদের সান জাপান সেন্টার কোনো কোনো ফাইলই নেয় না জেনুইন ব্যাংক যদি আমি দিতে পারি তাহলে ওনারা আমাদের ফাইল নিয়ে কাজ করবে এছাড়া সানজাপান জাপান সেন্টার কোনো স্টুডেন্ট কাছ থেকে কোনো ফাইল নেওয়া হয় না আচ্ছা সেই ক্ষেত্রে কি মনে করতেছেন যে আমরা যে পদ্ধতিটা অবলম্বন করছি এটা অবশ্যই 100% জি অবশ্যই 100% এটা হ্যাঁ ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী যে হচ্ছে সুদূর চট্টগ্রাম থেকে এসেছে তার কাছে কথা বলে জেনে নেব তার নাম হচ্ছে পান্তদে তার কাছ থেকে আজকে কথা বলে জেনে নেব যে আসলে সান জাপান স্টেডিং সেন্টারের কথা আপনি কোথায় থেকে জানলেন এবং হচ্ছে আজকে এই যে সফলতা আপনি কেমন কেমন ফিল হচ্ছে যে আজকে এই সফলতা নমস্কার আমি প্রান্ততে আমি চিটা ব্রাঞ্চ থেকে এসেছি আমি প্রথম জানতে পারি সান সম্পর্কে আমার বড় ভাইয়ের মাধ্যমে উনি আমাকে চট্টগ্রাম ব্রাঞ্চ ছক বাজারে ভর্তি করে দিয়েছিল এরপর থেকে আমি জানতে পারি সান আমি তারপর কবর নিয়েছি দেখছি সান জাপানিস ফাইল প্রসেসিং অনেক দক্ষ এরপর আমি নাট ডি পাশ করছি প্রথমে তারপর সব ডকুমেন্ট ঠিক করছি আরও কিছু ফুট ছুটি ছিল সান জাপানিসের মাধ্যমে ওগুলো সংশোধন করছি তারপর এরপরে সিওই আসছে আমার এম্বাসি ফেস করছি তো এখন ভিসা হয়েছে ডেট দিছে তো আমি খুব খুশি আচ্ছা এই যারা ইন ফিউচারে জাপান যেতে চাই তাদের উদ্দেশ্যে আসলে আপনি কি পরামর্শ দেখবে যে কোন জিনিসটা আপনি হচ্ছে বেশি গুরুত্ব দেওয়া উচিত তাদের সবচেয়ে গুরুত্ব দেওয়া উচিত ডকুমেন্টস আর না জেলপিটি আর না পাস করার পর ডকুমেন্টস ক্লিয়ার করতে হবে অবশ্যই বিষয় হয়ে যাবে একশো পার্সেন্ট সান জাপানিজ ট্রেনিং সেন্টারের মাধ্যমে ধন্যবাদ আপনাকে আমাদের আরেকজন প্রিয় শিক্ষার্থী যার কথা না বললেই নয় এবং তার সাথে সাথে আমি আরেকজন শিক্ষার্থীর কথা মনে করতে চাই যে হচ্ছে সুমন মিয়া যে হচ্ছে আমার খুবই একটা কাছের স্টুডেন্ট যা হচ্ছে যে আমাকে অনেক মানে সহযোগিতা করেছে সব ক্ষেত্রে তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং তারই পাশাপাশি আমি আমাদের প্রিয় শিক্ষার্থী রাকিবুল কাছে কথা বলে জেনে নেব যে আজকে যে আলহামদুলিল্লাহ বিসা ডেলিভারি ডেট পেয়েছে তার এই সফলতা আমি সবসময় কাম কামনা করছি যে আল্লাহ যাতে ওরে কবুল করে তো আলহামদুলিল্লাহ আমরা সেই সফলতা মোটামুটি দ্বার প্রান্তে চলে আসেছি তো তার কাছে জেনে নেব আসলে তার এই যে হচ্ছে জার্নিটা আসল কেমন ছিল যদি একটু বলতেন শুরুতে আমি মহান আল্লাহ তাল্লা দরবারে শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ আমার জার্নিটা এত সহজ ছিল না অনেক কঠিন ছিল আমি দু হাজার একুশ সালে আমার একটা ফ্রেন্ড জাপান যায়। তার মাধ্যমে আমি সান জাপানিসের কথা শুনতে পারি তো তার কথাতে আমি সান জাপানিস্টে আসি তো এখানে আমার একটা প্রবলেম ছিল প্রবলেম ছিল আমার একটা ইয়ার গ্যাপ ছিল লং টাইম সেটা ছিল এসিসির পরে প্রায় তিন বছরের মতো তো আমি অনেক চিন্তিত ছিলাম যে আমার কি হবে কি না স্টুডেন্ট ভিসা তো আমি স্যারদেরকে আইসা বলি বিষয়টা তো স্যার বললে যে আপনি কোনো টেনশন করেন না আপনি ঠিকমতো ল্যাঙ্গুয়েজটা শিখেন আর বাকি দায়িত্ব আমাদের আমরা আপনার ফাইল খুব ভালো প্রসেস করবো ইনশাল্লাহ আপনার সিও আসবে তো আমি তারপর অনেক চিন্তিত ছিলাম এই বিষয়টা না অনেক ভয় পাইতাম অনেক টিচারদের জিজ্ঞেস করতাম যে আমার কিছু আসবে নাকি তো আমি অনেক এজেন্সিতে গেছি ওখানে যাওয়া জিজ্ঞেস করছি যে আমি কি আমার কিছু আসবে আমি অ্যাপ্লাই করছি ওনারা আমাকে সরাসী না করছে যে আপনার হবে না আপনি এটা এটা মানে ক্যান্সেল করেন তো তারপর আমি অনেক টেনশন ছিলাম হান্নান স্যার কাছে মাঝে মাঝে আসতাম বলতাম স্যার আমাকে একটু দেখেন খেয়াল রাখেন স্যার বললো যে আপনি সুন্দর সুন্দরমতো ল্যাঙ্গুয়েজ ভাষা শিখেন ইনশাল্লাহ আপনি যেতে পারবেন স্যার আমাকে সবসময় আমার আত্মবিশ্বাস আর কি বাড়ায় রাখত যে আপনি পারবেন আর সময় নিজের মনোবল শক্ত রাখেন তো আলহামদুলিল্লাহ অক্টোবর সেশনে আমার অ্যাপ্লাই করা হয় তো আমার সিও অফার লেটার আসে তো অফার লেটার আসার পর সতেরো তারিখ আজকে অ্যাম্বাসিতে আমি এম্বাসি ফেস করছি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি চব্বিশ তারিখে ভিসা ডেলিভারি ডেট পেয়েছি আমার জানিটা অনেক কঠিন ছিল তবে সানজাপানি ট্রেনিং সেন্টারের যে প্রিন্সিপাল হান্নান স্যার এবং যে আদার্স যে টিচার আছে তাদের মানে আমারকে অনেক মনোবল অনেক শক্তি যোগাইছে তাদের কথাই ইনশাল্লাহ আপনি যারা হচ্ছে কেয়ানিগঞ্জে যারা আছে যারা জাপান যেতে চাই তাদের উদ্দেশ্যে কি পরামর্শ থাকবে কেয়ানিগঞ্জে যারা আছে আমি সকল স্টুডেন্ট ছাত্রছাত্রীকে বলবো যে আপনার নিশ্চিন্তে সান জাপানিজ ট্রেনিং সেন্টার চলে আসেন আমাদের ক্যারিমগঞ্জে অধিকাংশ স্টুডেন্ট যারা এই সান জাপানিজ ট্রেনিং সেন্টার মাধ্যমে জাপানে ইতিমধ্যে চলে গেছে তো আমি সবাইকে বলবো যে আপনারা যে জাপান যেতে ইচ্ছুক বা জাপান যেতে চান তাহলে অতি শীঘ্রই দ্রুত মোহাম্মদপুর সান জাপানিজ ট্রেনিং সেন্টার চলে আসুন এখানে ভর্তি হন এবং ইনশাল্লাহ খুব দ্রুত এবং ভালোভাবে আপনারা জাপান চলে যেতে পারবেন ধন্যবাদ একটা জিনিস আমি অ্যাড করতে চাই কেরানীগঞ্জে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের যত জন স্টুডেন্ট আসছে আলহামদুলিল্লাহ সবাই চলে গেছে শুধু একটা স্টুডেন্ট বাদে ওরা হচ্ছে রিঅ্যাপ্লিকেশন ছিল তার পরবর্তীতে আবার বাংলাদেশ এম্বাসি থেকে ভিসা পায়নি যাই হোক তো আমি আশাবাদী যে কেরানীগঞ্জে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো সুযোগ সুবিধা আছে তো অবশ্যই সবাই আসবেন প্রিয় শিক্ষার্থী আরাফাত যে হচ্ছে দাউদকান্দি গুড়িপুর থেকে এসেছে তার কাছে কথা বলে জেনে নেব যে আজকে এই যে হচ্ছে আজকে ভিসা ডেলিভারি ডেট পেয়েছে তার আজকে কেমন অনুভূতি এবং জাপানে কোন শহর থেকে আপনি সিউ পেয়েছেন যদি একটু বলতেন জি আলহামদুলিল্লাহ আজকে আমার খুব ভালো অনুভূতি এই অনুভূতি প্রকাশ করার মতো না আমি কবি শহর থেকে সিও পেয়েছি এবং আজকে এম্বাসি ফেস করার পর ডেলিভারি ডেট পেয়েছি ইনশাল্লাহ এই সান জাপানিজের মাধ্যমেই এত লম্বা জার্নি বলে তো আর শেষ করা যায় না তাও একটু বলতে হয় হান্নান স্যার খুবই আন্তরিক মানুষ যে ক্লাস করার জন্য আমাকে নিজে কল দিছে আর এত ব্যস্ততার মাঝখানেও আমাদের যে কথা মনে রেখে আমাদেরকে এভাবে সময় দেওয়া বা নিজে এভাবে কল দেওয়া ক্লাসে আসো ক্লাসে আসো ক্লাস করো যত তাড়াতাড়ি সম্ভব আসো আসলেই স্যারের সাথে যতই ধন্যবাদ দিই স্যারকে ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না আচ্ছা আর একটা বিষয় আপনাদেরকে আজকে এম্বাসিতে কোন ধরনের প্রশ্ন করেছে মোটামুটি যদি একটু বলতেন সবার আলহামদুল্লাহ মোটামুটি আজকে আলহামদুলিল্লাহ মোটামুটি একটু সহজ ছিল যে মোটামুটি সবাই ডেট পেয়েছে তো আপনারা যারা নেক্সট ডে অ্যাম্বাসি ফেস করবেন তাদের একটা অনুরোধ রইল সবাই একটু অরিজিনাল ডকুমেন্ট দেবেন আর জেনুইন ডকুমেন্ট দিলে কেউ মিস হবে না এবং অবশ্যই অ্যাম্বাসি প্রিপারেশন নিয়ে যাবেন বাংলা থেকে শুরু করে জাপানিস সবাই আমাদের প্রিয় শিক্ষার্থীদের জন্য দোয়া করবেন যাতে তারা এই ফিউচারে সফল হতে পারে সবাই সালাম আলাইকুম